জান্নাতের পরিবেশ, হুজুররা ওয়াজ করে, আহ কি সুন্দর, হুরপুরি, দুধের নহর, মধুর নহর, তারপরে ছায়া, শনিবিড়, ফল ফলাদি, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, আরও কত কিছু আছে না। হ্যাঁ, আর জাহান্নামটা কি সবাই জানে, আলকাত্রার পোশাক, আগুনের পোশাক, খিদা লাগবে, খিদা লাগবে, আপনাকে জাক্কুম নামক ফল, কাটা পুঁজ রক্ত খা, এরপরে ছোট্ট সংকীর্ণ জায়গায়, অন্ধকার জায়গায় অনেক লোকের গাদাগাড়ি করে রাখবে, মাথা তুলতে গেলে মায়ের, আর জাহান্নামের মালায়েকদের আচরণ রুক্ষ গালি মায়ের, আর জান্নাতের মালায়েকদের আচরণ হবে সালামুন সালাম, শান্তি। ফাইভ স্টার হোটেলে কেউ গেছেন নাকি? এই ভাই, ফাইভ স্টার হোটেলে কেউ গেছেন কোনোদিন? যদি যান, আমি কোনোদিন থাকি নাই, আমার যতদূর মনে পড়ে মানে ওর কাছাকাছি থ্রি স্টার টু স্টার এগুলো বলে আর কি, যাক আমার বিভিন্ন প্রয়োজনে আমি গিয়েছি, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনে গিয়েছি, দেখছি ঢুকার সাথে সাথে খুব সুন্দর, স্মার্ট, ভালো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে সালাম আলাইকুম স্যার, কিছু লাগবে স্যার? যদি খালি আপনি মুখ থেকে বাইর করেন পানি বা ওয়াটার, সাথে সাথে ঠান্ডা, স্যার সরি স্যার, ঠান্ডা না গরম স্যার, ঠান্ডা হাজিজ, কি সুন্দর গ্লাস, কি সুন্দর পানি। এবার টেবিলে বসছেন, ফুলের তোড়া, কি খুশবু, স্যার কিছু লাগবে স্যার? সঙ্গে সঙ্গে হাজির, কথা কি সুন্দর, ভাষা কি, খানা কি, পোশাক কি, আর এসি পুরো একটা সেন্ট্রাল এসি, শান্তি। আচ্ছা, জেলখানা কেউ গেছেন? জেলখানায় যাওয়ার পর আপনাকে বলাই বয় প্রথম কথা, হ্যাঁ বেটা বয়, ভাই এক গ্লাস পানি, আবার পানি চাই বেটা, আবার পানি চাস বেটা, হ্যাঁ কথার লগে ভাই আপনি ভাষা এরকম করেন কেন, আবার তোর লগে যায় তুই বিদেশে প্রাইম মিনিস্টার নাকি বেটা, কথা কলে থাপলায় দাঁত ফলাই দিন হই থাক। এই রুক্ষ ব্যবহার শুরু, এবার নিয়ে গেল আপনাকে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছেন, কিসের সার, আপনি সার করতে করতে জীবন শেষ। এরপরে সেখানে নেওয়ার পরে ঘুমানোর পালা, কেউ কেউ ইলিশ ফাইলে ঘুমাইছেন নাকি? হ্যাঁ, একদম ছোট্ট জায়গায় বীর জোনে থাকার জায়গা, পঞ্চাশ জন একজনের উপর আরেকজন, ঘামে গন্ধে অবস্থা খুব ভয়াবহ, বমি আসতেছে আপনার মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে বলেন আল্লাহ এই জাহান্নাম থেকে আল্লাহ উদ্ধার করো, আল্লাহ কখন এই জাহান্নাম থেকে উদ্ধার পাবো। আত্মীয় স্বজন সাক্ষাৎ করতে যায়, আপেল আঙ্গুর বেদানা বলছে, আপেলের বুঝতে কি লাই, জামিনের ব্যবস্থা কর, উকিল ধরছস কি না, এগুলা বলে না। তা জান্নাত জাহান্নাম বোঝানোর জন্য ভাই আমার আর দুনিয়াতে এর থেকে আর বড় উদাহরণ আর নাই। এবার বাংলাদেশের রাষ্ট্রপতি যেখানে থাকেন, বঙ্গভবন, সেখানে গিয়েছেন? আচ্ছা বাস, থাকেন কয়জন মানুষ? একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বঙ্গভবনে, এই মতিঝিলের পাশেই, বিশাল এরিয়া, বাগান, মধ্যখানে পুকুর আছে, রাষ্ট্রপতির গার্ড অফ রেজিমেন্ট আছে, মেহমানরা আসলে, বিদেশি দূতরা আসলে স্যালুট দেয়, রাষ্ট্রপতির সার্ভিস দেওয়ার জন্য কত লোক, কত কর্মচারী, রাঁধুনি আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা আলাদা, ট্রিটমেন্ট করার আলাদা, রাষ্ট্রপ্রধানের মানে সার্ভিসের জন্য এত আয়োজন একজন মানুষের জন্য। আর পাশে আছে কেরানীগঞ্জ জেলখানায় যান খালি। এখন আপনারা বলেন তো দেখি, খুব ভালো, এরকম কষ্ট, এরকম দুর্ভোগ, জাহান্নামের এই পরিবেশে কেউ যেতে চায়, চায় কি না, মানুষ মাত্র যেতে চায় কি না, হিন্দু চায়, হিন্দুরা দেখবেন কি চায়, স্বর্গ চায়, বৌদ্ধরা শান্তি চায়, খ্রিস্টানরা হ্যাভেন, হ্যাভেনে যেতে চায়, ইয়াহুদিরা স্বর্গে যেতে চায়, জান্নাতে যেতে চায়, মুসলমানরা এত কোনো কথাই নাই, দিন রাত খালি জান্নাতের স্বপ্ন দেখে, কোনো কথাই নাই। তাহলে মানুষ কোথায় যেতে চায়? জান্নাতে। এখন বলেন, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা লাগবে না, রাস্তা লাগবে না, এই রাস্তাটার নাম হচ্ছে হেদায়া। রাস্তাটার নাম কি? হেদায়া, সঠিক পথ। আপনি যেতে চান রংপুর, আপনার নিয়ত ঠিক আছে, টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, সারা রাত গাড়িতে বসা, কিন্তু আপনি গাড়ি চালিয়ে দিলেন বরিশালের দিকে, সকালবেলা দেখলেন কি বরিশাল, রংপুর যেতে পারলেন কেন? পারলেন না, আপনার তো নিয়ত ঠিক আছে, রাস্তা ভুল। এখন বলেন, গন্তব্যে যাওয়ার জন্য, জায়গা মতে যাওয়ার জন্য, লক্ষ্য অর্জনের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য কি লাগবে? সঠিক পথ। এই সঠিক পথের নাম হচ্ছে হেদায়া, ক্লিয়ার? এখন বলেন, আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, গন্তব্য কি? এই জীবনে শান্তি নাকি অশান্তি? জাতিসংঘ তৈরি করা হয়েছে কি জন্য? আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আইন কানুন বানানো হচ্ছে কি জন্য? শান্তি, শান্তি পাচ্ছে মানুষ? তাহলে লক্ষ্য হাসিলের জন্য, উদ্দেশ্য অর্জনের জন্য কি লাগবে?
সঠিক পথ, এই সঠিক পথের নামই হচ্ছে হেদায়া, সেই হেদায়াটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম মানবো কার বলেন, আদেশ মানবো কার, নিষেধ মানবো কার, খেলাফত করবো কার, আল্লাহর। এই অঙ্গীকার যারা করবেন তারা মোমেন। নামাজ রোজা কার জন্য? মোমেনের জন্য। হজ জাকাত কার জন্য? মোমেনের জন্য। মোমেনের জাতি হবে কয়টা? মোমেনের ইমাম কয়জন? একজন। মোমেনের সমাজে শান্তি না অশান্তি? শান্তি। মোমেনের ওলি অভিভাবক কে? আল্লাহ। হিসাব তো পরিষ্কার হয়ে গেছে না? এবার কে মোমেন কে কাফের দেখেন সূরা হুজরাত 15 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ورسوله ثم لم يرتبوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون। অনুবাদ করে দিচ্ছি, নিশ্চয় তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। আগে কি ঈমান না অন্য কিছু? আগে ঈমান না আমল? আল্লাহ রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই তো ঈমান নাকি? ثم لم يرتبوا, এতে কোনো সন্দেহ করে না, দ্বিধা করে না, পিস্পা হয় না, ওই ইমানে আজকে আসি কালকে নাই, না এটা ইমান না। ওই যে বেলালের মতো ইমান জানেন তো, এতে কোনো সন্দেহ করে না। তারপরে কাজ কি? জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন। এখন বলেন, আমরা মুখে মুখে দাবি করলে মুমিন হবে নাকি আল্লাহর সংজ্ঞা মোতাবেক মুমিন? এখন বলেন আল্লাহর সংজ্ঞা মোতাবেক আমাদের ইমানের দাবি কতটুকু সত্য? লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। বাস্তবে কি আমরা এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানছি না মানুষের তৈরি হুকুম মানছি? এবার আসেন, আল্লাহর এই হুকুমকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি সংগ্রাম করছি না সংগ্রাম বাদ দিয়েছি? বাস সংগ্রাম বাদ দিয়েছি তো, সংগ্রাম বাদ দিলাম, জেহাদ বাদ দিলাম, উল্টা মানুষের হুকুম মানলাম, আমরা মুমিন দাবি করি কেমনে?